Subscribe to my brother Munna. And like, share, and salami please. Regulate. Okay. Later. Hello guys, Assalamualaikum. Welcome back to another video. সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই বছর 30টা রোজাই হয়েছে and 30টা রোজার পর ফাইনালি আজকে ঈদ। অনেকগুলো ফোন এসেছে and আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। তাড়াহুড়া করে নামাজে যেতে হচ্ছে। আশা করছি আজকে অনেকের সঙ্গে দেখা হবে কারণ অনেকে দেখা যাচ্ছে বুদাপেস্টের বাইরে থেকে সেন্ট্রাল মস্কে আসে নামাজ পড়ার জন্য। সো সবার সাথে দেখা করার জন্য ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে ইলিয়ানের পাঞ্জাবির অনেক বেশি ডিমান্ড। গাইস ফাইনালি আমি ইলিয়ান থেকে পাঞ্জাবি এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছি, ফিল প্রাউড। তো এবারে ঈদ কাটবে ইলিয়ানের সঙ্গে। Hungarian. Oh no. Mubarak bhai. Eid Mubarak. Oh, Eid Mubarak everyone. Subscribe to my brother Munna. Salami and like, share, and salami please. Regulate. Okay. Later. So, সবাই মিলে একটু বের হয়েছে ঈদের শেষ করে। আসলে ফ্যামিলি বলতে ওরকম কেউ নেই, এখানে আমরাই হচ্ছে আমাদের ফ্যামিলি। তো রেস্টুরেন্টে যাবো বা কোথাও বসবো সবাই মিলে, একটু চা আর সিঙ্গারা বাংলাদেশি কোনো খাবার হচ্ছে যে আমরা খাবো। আজকে হচ্ছে ঈদে হওয়াতে বাংলাদেশি যত রেস্টুরেন্ট আছে সবাই তো নামাজ পড়তে গিয়েছে, রেস্টুরেন্ট ওনারা উই হ্যাভ টু ওয়েট, সবাই ওয়েট করছে, এখানে ডিসাইড করছে যে কোথায় যাওয়া যায়। অর্ডার আসছে, ডেলিভারিটা দিয়ে আসতেছে। টানো 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 টানো। আনফরচুনেটলি আমরা বাংলাদেশে কোনো দোকান খোলা পাইনি, বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে না গিয়ে আমরা এখন পিৎজা হাটে যাওয়ার প্ল্যান করেছি, অফারও চলছে। পিৎজা বেটার নাকি সিঙ্গারা বেটার? সিঙ্গারা, কারণ আমরা পিৎজা খেতে খেতে এবং কেএফসি খেতে খেতে আমরা বোর, তো সিঙ্গারা উইল বি বেটার ফর আস। কি দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছে সবাই। দেখা যায় ঈদের দিন সকালে সেমাই খেয়ে বের হওয়া হয়, আজকে তাড়াহুড়া করে বের হয়েছি, সেমাই রান্না করার টাইম পাইনি। তো এখন প্রচুর পদার্থ, একটা একটা করে খাবে, কারণ আমি মার্গারিটা খাবো, সে মার্গারিটাই খাবে, সে গিরস। আমরা যদি 5-star রিভিউ দেই বলে আচ্ছা আমাদের এখানে ড্রিঙ্কস ফ্রি, গুড অফার। অনেকগুলো পিৎজা একসাথে অর্ডার করেছি, 15 জন আমরা। আমাদের পিৎজা চলে এসছে, নাও। চিকেনটা শেষ করার পরে এখন আসলো হচ্ছে মাশরুমটা, ট্রাই করি। টমেটো ফ্লেভারটা অনেক বেশি ভাই, কফির ফ্লেভারটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। সালামি পাঠাও আমাকে পর্তুগাল থেকে, ডিরেক্ট সালামি পাঠাও। ইনশাআল্লাহ সামনের ঈদে, ইনশাআল্লাহ সামনের ঈদে না এই ঈদে ইউরো পাঠাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে। So guys, ব্লগটি এ পর্যন্তই। ঈদ উল ফিতর সো ভরপুর খেয়েছি, রাতের আগে মনে হয় না কিছু খেতে পারবো, কারণ 15টা পিৎজা শেষ করেছি আমি পার্সোনালি। বলা যায় মিডিয়াম সাইজের 2টা পিৎজা শেষ করেছি, এটা মাশরুম আই মিন ভেগান, আর একটা হচ্ছে চিকেন। আমার কিছু প্ল্যান আছে বিকেলে হয়তো বা বের হবো বাসা থেকে। নেক্সট কোনো ব্লগে নতুন কোনো প্লেসে নতুন কোনো জিনিস নিয়ে আসা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।